তুমি ইংলিশে কথা বললে আমার শুনতে খুব ভালো লাগে। তোমার একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো। তুমি প্রায় আমার একটা কথা বলো। হ্যাঁ, এই কথার মানে কি? মানে তুমি যেখানেই থাকো না কেন, ভালো থেকো। তুমি খুব ভালো মেয়ে, তা না হলে কেন আমার এত সাহায্য করবা? থ্যাংক ইউ। তোমার কোনো ভয় নাই, পাশে আমি আছি, আর উপরে আল্লাহ আছে। হ্যালো রোজলিন, গুন্ডারা তোদের দিকে আসছে, সাবধানে থাকিস। আঙ্কেল আমি পরে কথা বলছি। হ্যাঁ রোজদান, রোজদান, লাল রক্ত তোমার ঠোঁটে, তারপর খুব সুন্দর লাগছে, ইচ্ছে করছে তোমার সাথে, বাট সময় খুব কম। আমি জানতে চাই হোয়ার ইজ হি, আগুন কোথায়? তোরা এতগুলো লোক, অথচ একজনকে ধরতে পারলি না। হ্যালো হ্যালো রোজদিন, তুমি কোথায়? হ্যালো আগুন, কেন আমার কাছে? তোর কোনো সমস্যা? ওই তুই আমার হাতেই মারা যাবি, কসম আমি তোরে মাইরা ফালামু। অবশ্যই আমার মৃত্যু তোর ইচ্ছা মতই হবে, তবে প্রবলেম একটাই, আমার একটুও সময় নেই। মেয়ে মানুষের জিম্মি করে বাহাদুর সাজস, তোর বাহাদুরি পারলে আমার সাথে দেখা বল, তুই কোথায় আসস? আমি আসবো। আসবি আসবি, আয় 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 না। আমার জবান কখনো নরসর হয় না। 550 হোপ স্ট্রিট, বাম পাশে একটা টেলিফোন বুথ আছে, সেখানে আসার পরই তোর সাথে আমার বিস্তারিত কথা হবে। আমি আসবো, তার আগে রোজলিনের যদি কিছু হয়। ট্রাই করব, কিন্তু কথা দিতে পারছি না, কারণ হোয়াট আ বিউটিফুল ক্রেজি লেডি, অ্যান্ড আই অ্যাম অলসো ইয়াং ম্যান। রাম সীতাকে 24 ঘন্টা সময় দিয়েছিল, আমি রোজদিনকে 1 ঘন্টা সময় দিলাম, আই মিন 60 মিনিট। তুই নিশ্চিন্তে থাক, এই 60 মিনিটের মধ্যে আমি ওর কায়ে কোনো রকম কোনো ভাবে টাচ করব না। ইয়েস, এক্সকিউজ মি, ইজ ইট হোপ স্ট্রিট? গো অ্যাহেড, গো অ্যাহেড। ওকে ওকে, হ
হ্যালো, জ্যাকেটটা তাহলে চিনতে পারছিস? তোর প্রেমিকা রোজলিনের জ্যাকেট, কেমন লাগছে? জ্যাকেট ছাড়া তোর প্রেমিকাকে সত্যি খুব সুন্দর লাগছে। আসলাম, আগুন নিয়ে খেলা করবি না, বল রোজলিন কোথায় আছে। আগুন, আমি বুঝতে পারছি তোর তাড়াহুড়া বেশি। রোডের উল্টো দিকে চেয়ে দেখ, আর একটা টেলিফোন বুথ আছে, সেখানে যা। তোর হাতের ফোন রাখার সাথে সাথে ওই টেলিফোন বুথে তিনবার রিং হবে, আর এই তিনবারের মধ্যে তুই যদি রিসিভ করতে পারিস তাহলে বলবো রোজলিন কোথায়, আর যদি না পারিস তাহলে বলবো রোজলিনের লাশ কোথায়। ইয়েস, হ্যালো। আরে বাহ বাহ বাহ, মনে হচ্ছে হিরো হয়ে গেছিস। ক্লাস ভেঙে ফোন রিসিভ করা দেখে মনে হয় তুই রোজলিন কি আসলেই মনে প্রাণে ভালোবাসিস। বল রোজলিন রে কোথায় রাখছস? শুধু আমাকে মারার জন্য গ্রাম ছেড়ে জাপানে এসেছিস? তাহলে আমার কাছে আসতে পারবি না কেন? শোন, আরেকবার চেষ্টা করে দেখ, আরেকবার। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। হ্যালো, আমি কোনো কথা শুনতে চাই না, 5 মিনিটের মধ্যে হেলিকপ্টার দেখতে চাই। বোম লাগিয়ে রেখেছি, শোন, এই রিমোটে চাপ দিলেই ও সাথে সাথে মারা যাবে। Thank you.
আমি আসি রোজলিন। ভালো থেকো। রোজলিন, গো টু হেল। ধন্যবাদ। এই সেখান করবে না, আসি। বাই। ওই তো জামাই বাবাজি চলে এসেছে। জাপানি কি একদম শুকিয়ে গেছে। কেমন আছো মা? কেমন আছে বাবা আগুন? ভালো। আপনারা কেমন আছে? হ্যাঁ ভালো। কি কি হয়েছে তোমার? তোমার মুখ শুকনো কেন? তোর কাজটা আমার পছন্দ হয় না। আরে আমি আবার কি করলাম? আমাদের মুরব্বীরা কি বলতো জানো? কি বলছে? ভালোবাসবি যারে, বিয়েও করবি তারে। আমি তো তাই করতেছি, একজন রে ভালোবাসছি, একজন রে বিয়ে করতেছি। চলো, ঠিক আছে, আমি এবার কি ঠিক।